আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, আর সালাতের একটা অনেকগুলা ভুল ত্রুটির মাঝে আমরা সমাজে একটা ভুল ত্রুটি হইল গিয়া বা গলত আমল হইল গিয়া, যখন সালাত শেষ হয়ে যায়, যখন ইমাম সাহেব সালাম ফিরাইলেন, তখন একটা আমল হইল গিয়া, একটা আমলের মাঝে একটা আমল হইল গিয়া যে ফজর এবং মাগরিবের পরে সাতবার আল্লাহ আজিনা মিনান্নার ফোরান। কিন্তু এই আল্লাহ আজিনা মিনান্নার সাতবার ফোরার যে হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসটার সনদটা শুদ্ধ নয়। তারপরে অনেকেই দেখা যায় যে মাতাত আদ দিয়া এই ইয়া কাইয়ুমু ইয়া নূর এইরকম মন গড়া কিছু অনেক তসমি ফোড়েন বা অনেক দোয়া ফোড়েন, যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনেকেই এতবার দরুদ ফোড়তে হইব, বা অনেকে আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা বা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুল্লাহ এই ধরনের মানে বানাইল দরুদ ফোড়েন, এটা এইগুলা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এতে হইব আমরা ফরজ সালাত শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা যেগুলো সাব্যস্ত আছে, যে আস্তাগফিরুল্লাহ তিনবার ফোড়া, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাক তাইয়াজিল জালালি ওয়াল ইকরাম ফোড়া, আয়াতুল কুরসি ফোড়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি ফোড়লো তার জান্নাত জান্নাহ কারণে যে সে মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করলেই জান্নাতে যেতে পারবো। যেগুলো হাদিস দ্বারা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আছে এই আমল করা উচিত। আমরা মন গড়া আমল বা দুর্বল সনদে বর্ণিত আমল থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত করি এবং যথাযথ আমল জানিয়া বুঝি আমরা আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়া বুঝি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।